আপনি আমার বাবার সমতুল্য, আপনি আমাকে এসব কি বলতেছেন? শোনো, ভালোবাসার মধ্যে বয়স কোনো ম্যাটার না, একটু অ্যাডজাস্ট করে নাও না। আরে আমি তো মজা করছি, আর সার মানুষ মজা করতে পারে না। যাও বাসায় যাও। ওই মামা, ওই দেখ ওই দেখ, তোর গার্লফ্রেন্ড যাইতেছে। আয় তোমার লগে। আরে জান পাখি, দাঁড়াও দাঁড়াও, কই যাইতেছো? কি হইছে, রাস্তা আটকাইছেন কেন? আর কই যাইতেছে এটা আপনাকে বলতে হবে? এক মাস ধরে তোমার পিছে ঘুরতাছি, তিনবার প্রস্তাব দিছি, রাজি হও নাকি? কি হইছে? দেখেন, আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, এইসব বিষয়ে আমি ইন্টারেস্টেড না। ইন্টারেস্টেড না মানে আমার বন্ধু তোমার পিছে এক মাস ধরে ঘুরে। চুপচাপ রাজি হয়ে যাও। হাই, কি হইছে, কি সমস্যা তো? না কোনো সমস্যা না। আয় রাব্বি, চল যা যা যা, নেক্সট টাইম দেখলে খবর আছে। দেখছো তো আমি মেয়ে মানুষদের একা পাইলেই বকাটে পোলা পান ডিস্টার্ব করতে শুরু করে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, ওরা প্রায় উত্তক্ত করে আমাকে। আর ক্লাস শুরু হয়েছে 9টায়, তোমরা এত লেট করছো কেন? বাসায় একটু কাজ ছিল তো তাই একটু লেট হয়েছে। শোনো, প্রতিদিন 8:30 থেকে বের হবা, তাহলে আমরা একসাথে স্কুলে যেতে পারবো, তাহলে আর ওই বকাটে পোলা পান ডিস্টার্ব করতে পারবে না। চলো স্কুলে চলো। আচ্ছা চলো। এই তোমরা কি সারা যে অ্যাসাইনমেন্ট দিছিল ওগুলো কি সব করছো? হ্যাঁ সবগুলাই করা হয়েছে। হ্যাঁ বান্ধবী, বুঝছো আজকে মুকুল স্যারের ক্লাসটা একদমই ভালো লাগে নাই। আচ্ছা চল এখানে বসি। সুজন আয়, আমরা সিঁড়িতে গিয়ে বসি। মুকুল স্যারের ক্লাসটা একদম বাজে ছিল। হ্যাঁ তুই ঠিক বলছিস। এই তামি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা সবাই ক্লাসে যাও, যাও। যত সব ফাউল টিচার। এই শোনো, ছুটির পরে তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়াবা, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার। কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তামি, স্যার তোমার টিফিন টাইমে একা ডেকে কি বললো? আরে আর বললো না স্যার, ইদানিং আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছে, ইভেন আমাকে কুপ্রস্তাব পর্যন্ত দিছে। কি বলো, তাহলে বিষয়টা তো তোমার আব্বুকে জানাইতে হবে। না না, এখন আর আব্বুকে এসব জানানোর দরকার নেই, এমনিতেই উনি হার্টের রোগী। আচ্ছা আপাতত বাদ দাও, পরে দেখা যাবে। আচ্ছা দেখো, আবার কোনো ঝামেলা টামেলা না হয় যেন, আবার আর কোনো ঝামেলা হইলে আমাদেরকে জানাবা। হ্যাঁ তাম্মি, তোমাকে যে দাঁড়াইতে বলছি তুমি দাঁড়াও না কেন? স্যার আমার বাসায় একটু তাড়া আছে, এর জন্য দাঁড়াইতে পারি নাই। তাড়া আছে মানে? তোমাকে তো প্রাইভেট আমিই পড়াই, আর তোমাকে যে একটা প্রস্তাব দিলাম তুমি তো কিছু জানাই না। স্যার আপনি আমার বাবার সমতুল্য, আপনি আমাকে এসব কি বলতেছেন? শোনো, ভালোবাসার মধ্যে বয়স কোনো ম্যাটার না, একটু অ্যাডজাস্ট করে নাও না। আরে আমি তো মজা করছি, আর স্যার মানুষ মজা করতে পারে না। যাও বাসায় যাও। না সকাল থেকে একটা যাত্রী পাইতেছি না, কি যে করি, সংসার খরচ কেমনে চালামু? বাবা আমি আর মুকুল স্যারের কাছে পড়বো না। কেন মা, কি হয়েছে? না বাবা কিছু হয় না, আমি আর ওনার কাছে পড়তে চাই না। দেখ মা, তোর মা মারা যাওয়ার পরে আমি তোরে অনেক কষ্ট করে লেখাপড়া করে দিস, মুকুল স্যারের তো এক মাসের বেতন দিয়ে দিছি, আপাতত একটা মাস পড়ো মা। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, হোমওয়ার্ক গুলো করছো? জি স্যার করছি। দেখি কি করতেছেন, এগুলা হাত ধরতেছেন কেন? তুমি সেদিন এই হাত দিয়ে আমাকে থাপ্পড় মারছিলা, কিন্তু আমি লোকজন ছিল দেখে কিচ্ছু বলিনি। আজকে তোমাকে কে বাঁচাবে? আজকে তোমার বাবা বাসা নাই, কেউ নাই। হ্যাঁ আরে লিটুন কাকা, আপনি আনে আপনার মেয়েকে যে স্যার প্রাইভেট পড়াতো না, ওই স্যার আপনার মেয়ের গলা কাটে মেরে ফেলেছে। কি কস বাদান, আমার তো সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি চল। ও জালিমের বাচ্চা জালিম রে, তুই আমার মেয়েরে কি করলে রে, আল্লাহ রে, আমার মেয়েটা রে মাইরা বালাই যে রে, আমি এমন কারে নিয়া মাসপুরে। ও জালিমের বাচ্চা জালিম রে, আমি এমন কই যাম রে, মামর মাইয়াডা রে রে। চল তুই স্যার নামে কলঙ্ক, চল নিয়া চল এদিকে। জালিমের বাচ্চা জালিম, তুই স্যার নামে কলঙ্ক, স্যারদের মানুষ প্রীতি সমতুল্য জায়গায় রাখে, আর সেই প্রীতি সমতুল্য জায়গায় তুই নষ্ট করছিস। তোদের মতো কিছু মানুষ রূপী পশু এই অসহায় বাবাদের কোল খালি করে, ধর পিটা। চাচা মন খারাপ করে না, তামি মারা যাওয়াতে
আমরা সুখাহত বাবা রে এ দুনিয়াতে আমার মেরা স্যার কেউ ছিল না আমি আর নিঃস্ব হয়ে গেলাম রে বাবা চাচা আমাদেরও ভুল আছে আমরা অনেক সময় টিচারদের সম্পর্কে না জেনে তাদেরকে আমরা টিউশনিতে রাখি আসুন মুর্দার কষ্ট হচ্ছে মুর্দার দাফন কাফনের ব্যবস্থা করি ওরে আমার মা রে আমি তোরে সারা কেমনে বাঁচবো রে আমার মা মা রে মা কই গেলে আমারে তুইয়া তো হে গাইজ বর্তমান যুগের যে পরিস্থিতি বর্তমান যুগের পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে তো আজকে যে ঘটনাটি এটি একটি বাস্তবমুখী ঘটনা তো সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।